হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বাজাজ পালসার আর এস 200 সর্বপ্রথম 2015 সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়। আর লঞ্চের পর থেকেই এই বাইকটির সুপার অ্যাগ্রেসিভ লুকস, স্পোর্টি রাইডিং পশ্চার এবং দমদার পারফরমেন্সের জন্য ভারতের বাজারে প্রচুর জনপ্রিয়তা পায়। আর শুধু ভারতের বাজারেই নয়, এই বাইকটি থাইল্যান্ড, ফিলিপিন এবং ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশে খুবই জনপ্রিয়। আর বাংলাদেশের সিসি লিমিট যেহেতু এবার বাড়িয়ে 350 সিসি পর্যন্ত করা হয়েছে, তাই শোনা যাচ্ছে এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাজাজ পালসার আর এস 200 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হবে এবং বাংলাদেশে লঞ্চের পরে দাম কত রাখা হতে পারে তা সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পালসার আর এস এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং ডুয়েল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। আর এই বাইকটির টেইল ল্যাম্পের ডিজাইন পালসার সিরিজের সবগুলো বাইক থেকে একদমই আলাদা। যাই হোক, বাইকটিতে রয়েছে 13 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে পালসারের 3D লোগো এবং নিচে 200 সিসির স্টিকার পেয়ে যাবেন। আর বাইকটিতে রয়েছে এলইডি বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার, তবে পিছনে 150/140 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে পেয়ে যাবেন মনোশক সাসপেনশন, তবে এটার সামনে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা উচিত ছিল। কিন্তু 2023 সালের মতো 2024 সালেও যদি এটার আপডেট আসে তাহলে সামনে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হতে পারে। যাই হোক, বাইকটিতে রয়েছে হাফ অ্যানালগ অ্যান্ড হাফ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তবে 250 সিসি সেগমেন্টের একটা বাইক হওয়া সত্ত্বেও এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। আর আমার মনেও হয় না যে 2024 এর আপডেট আসলেও এটাতে ডিজিটাল স্পিডোমিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে, কারণ পালসার সিরিজের সবগুলো বাইকেই হাফ অ্যানালগ অ্যান্ড হাফ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। যাই হোক, বাইকটিতে রয়েছে স্পিল্ড সিট বা কাঠা সিট, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনই মোটামুটি কমফোর্টেবলি বসতে পারে। আর এই বাইকটির সিট হাইট 800 মিলিমিটার, যেটা পালসার 150 এর তুলনায় 5 মিলিমিটার বেশি এবং এটার ওজন 166 কেজি, যার ফলে এটা কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি হতেই হবে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS, তবে এটাতে R15 এর মতো ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাস নেই। যাই হোক, এবার এটার মেইন পয়েন্ট ইঞ্জিনে চলে আসি। বাজাজ পালসার আর এস 200 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4-ভ্যালভের লিকুইড কুলড SOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 199.5 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.5 হর্স পাওয়ার @9750 RPM এবং 18.7 Nm টর্ক @8000 RPM উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0-60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3.19 সেকেন্ড এবং 0-100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 8.26 সেকেন্ড, এবং এটাতে এখনও পর্যন্ত 156 কিলোমিটার/আওয়ারের টপ স্পিড পাওয়া গেছে। আর এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফিউল ইঞ্জেকশন সিস্টেম, যার ফলে এটা প্রতি লিটার পেট্রোলে 75-35 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে বাজাজ পালসার আর এস 200 এর বর্তমান বাজার মূল্য 1,71,000 রুপি। আর এই বাইকটি যদি আমাদের বাংলাদেশে আসে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 3,80,000 টাকা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।